আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের দায়িত্ব, ঠিক আছে, আর একটা আছে বয়স্কদের সম্মান করো, ঠিক আছে। তো এই দুটো টপিক নিয়ে আজ আলোচনা হবে। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক আছে। তো এইখানেতে দেখবে তোমাদের বইয়ে আমাদের দায়িত্ব যে টপিকটা আছে সেখানেতে দেখবে দুই ভাই আছে, দুই ভাই বোন আছে, ঠিক আছে। একজন হচ্ছে শম্পা আর একজন হচ্ছে শ্যামল, ঠিক আছে। তো শম্পা এবং শ্যামল এরা হচ্ছে দুই ভাই বোন, এবং এই দুই ভাই বোন ক্লাস ফাইভে পড়ে, ঠিক আছে। তো এরা কী কর কী দেখতে পাই আমরা, যে এখানেতে আমরা দেখতে পাবো ঘটনাতে যে শম্পা সকাল সকাল বিছানা থেকে উঠে যায় এবং সে সমস্ত বাড়ির কাজ করে। যেমন তোমার প্রথমেই বিছানা থেকে উঠে বিছানা গুছিয়ে নেয়, তারপর ময়লা জামা কাপড় সাবান জলে ভেজায়, তারপর রান্নার আনাজ কাটে, তারপরে কাপড় যে কাপড়গুলো সাবান জলে ভেজালো সেগুলো কেচে মেলে দেয়, তারপর শ্যামল এবং তার বাবাকে খেতে দেয়, তারপর সে নিজে খেয়ে স্কুলে যায়। এত কিছু করে কে না শম্পা, ঠিক আছে। এবার অপর দিকে দেখো শ্যামল, শ্যামল যে শ্যামল হচ্ছে খুবই ঘুম কাতুরে, সেই জন্য সে খুব দেরি করে ওঠে, বুঝতে পেরেছ। আর এদিকে আবার দেখতে পাচ্ছি যে এই শম্পা এবং শ্যামল এদের মা তিনি অঙ্গনারীতে কাজ করেন, সেই জন্য তিনি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যান, সেই জন্য বাড়ির সমস্ত কাজ সকালে সেগুলো সবই শম্পা করে, তাই না। তো এখান থেকে দেখো তোমরা অনেক জিনিস জানতে পারবে। যেমন এখানে দুই ভাই বোনের কথা বলা হচ্ছে, একজন হচ্ছে শম্পা শ্যামল, একজন শম্পা আর একজন শ্যামল দুই ভাই বোন, এরা কোন ক্লাসে পড়ে, ক্লাস ফাইভে, ঠিক আছে। এবার শম্পা সকালে উঠে যে কাজকর্মগুলো করে সেই কাজকর্মগুলোর যদি বলে বিবরণ দাও, তখন এগুলো বলবে সকালে উঠে বিছানা গোছায়, ময়লা জামা কাপড় সাবান জলে ভিজায়, তারপর সেগুলো কেচে মেলে দেয়, তারপর রান্নার আনাজ কাটে, শ্যামল এবং বাবাকে সে খেতে দেয়, ঠিক আছে, এত কিছু করে। তারপর এবারে দেখো এখানে একটা কথা বলি, আনাজ, এই যে বললাম আনাজ কাটে, রান্নার জন্য আনাজ কাটে, আনাজ আনাজ কথার অর্থ হচ্ছে সবজি, মনে রাখবে আনাজ কথার অর্থ হলো সবজি, ক্লিয়ার আছে, বুঝতে পারো তো কী বললাম, তাহলে একটু মনে রাখবে। আর এখান থেকে এরকম ধরনের কোশ্চেন হবে, তাহলে যেগুলো বললাম যে আনাজ কথার অর্থ কী, তাহলে বলবে সবজি, শম্পা সকালে উঠে কী কী কাজকর্ম করে তার বিবরণ দাও, তখন এগুলো বলতে হবে যেগুলো আমি বললাম। তারপরে যদি বলা হয় যে এই যে শম্পা, শম্পার মা কী করেন, তখন বলবে তিনি অঙ্গনারীতে কাজ করেন, ঠিক আছে, মনে রাখবে। এবারে দেখো অপরদিকে কী হয়েছে না, এই যে একদিকে শম্পার কথা বললাম যে এত কিছু করে, অপরদিকে তার ভাই যার নাম হচ্ছে শ্যামল, সে কিন্তু খুবই ঘুম কাতুরে, সেই জন্য সে লেট করে ওঠে। তো দেখো যেই দিনের কথা এখানে বলা হচ্ছে সেই দিনে বাড়িতে দুধ ছিল না, সেই জন্য দেখো শ্যামল আবার উঠতে দেরি করেছে, সেই জন্য শম্পা আনাজ কেটে হাত ধুয়ে সবে অঙ্ক নিয়ে বসেছে, তখন তার মা তাকে বললো দুধটা আনতে, কাকে বললো, শম্পাকে বললো। তো তখন শম্পা রাগ হলো, কারণ রাগ হওয়ার কারণটা কী বলো তো, কারণ দুধ আনার দায়িত্বটা হচ্ছে শ্যামলের, ঠিক আছে, শম্পার নয়। কারণ শম্পা দেখো সকাল থেকে উঠে এত কিছু কাজ করে, তো কাজ করার পরও তাকে তার মানে ভাই অর্থাৎ শ্যামলের দুধ আনার যে কাজটা সেটা তাকে করতে বলা হয়েছে, সেই জন্য তার রাগ হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে কি বললাম। তো এখানে এই ধরনের কোশ্চেন হতে পারে যে শম্পার রাগের কারণ কী ছিল, তখন এটা বলবে যে সে বাড়ির সমস্ত কাজ করার পরও তার মা তার ভাইয়ের যে দায়িত্ব দুধ আনার সেই দায়িত্বটা শম্পার উপর দিলে তার রাগ হয়, ঠিক আছে। তারপরে দেখবে পরে আবার দেখতে পাবে যে তার মা শম্পাকে বোঝায় এবং তাকে বলে যে জানিস তো সে তো একটু ঘুম কাতুরে, মানে দেখেছি তাও সে উঠছে না, তো সেই জন্য শম্পার কিছু না বলে দুধের পাত্র নিয়ে সে চলে যায়, কিন্তু তার মনে খুব দুঃখ হয়, সে কষ্ট পায়। তারপর পরের দিন স্কুলে গিয়ে সে দিদিমণিকে সব ঘটনা বলে, তখন দিদিমণি বলেন যে শ্যামল আসুক, তারপর আমি বুঝিয়ে সব বলবো। তারপর শ্যামল স্কুলে আসলে দিদিমণি একটা ছোট্ট গল্প বলেন, দুই ভাই বোনের গল্প। কী সেই গল্প না, সেই গল্পে দেখতে পাবে দুই ভাই বোন, একজন হচ্ছে দীপু আর একজন হচ্ছে দীপা, ঠিক আছে, দীপা এবং দীপু নামে দুই ভাই বোনের গল্প। তো সেই গল্পে দেখবে দুধ আনার বদলে
হলুদ আনতে বললেন। তো তখন শ্যামলকে প্রশ্ন করলেন, বলো দেখি দীপু কি কিছু অন্যায় সুবিধা ভোগ করছে? তখন শ্যামল বলল, হ্যাঁ দিদি, দোকানে ওর যাওয়া উচিত ছিল। তারপরে আলী নামে একজন বলল, শুধু তাই নয়, ওর সকাল সকাল ওঠা উচিত। সাগিন নামে আরেকজন বলল, জামা কাপড় সাবানে ভিজানোটাও দীপু করতে পারে। তারপরে পুলক সেও বলল যে জামা কাপড়গুলো বা কেচে মেলে দেবে না কেন, বোন কেন অত কাজ করবে? তখন দিদিমণি বললেন, এই তো চাই, তার মানে এইখানেতে দেখো, এই যে শ্যামলকে বোঝানোর জন্য যে সে যে কাজটা করেছে সেটা সঠিক নয়, সেটা ভুল, ঠিক আছে, তার সেটা করা উচিত হয়নি, তো সেটা বোঝানোর জন্য দিদিমণি কী করলেন, একটা ছোট্ট গল্প বললেন, এবং সেই গল্পে দীপু এবং দীপা নামে দুই ভাই বোনের কথা উল্লেখ করলেন, এবং সেই গল্পের মধ্য দিয়ে দিদিমণি কী করলেন না, শ্যামলকে বোঝাতে চাইলেন যে সে ভুল করেছে, তার নিজের কাজ তার নিজের করা উচিত, নিজের কাজ কখনো অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়, নিজের কাজ সবসময় নিজেকে করা উচিত, ঠিক আছে। সেই জন্য এখানে ঘটনাতে তোমরা দেখতে পাবে দীপু আর দীপার গল্পে শ্যামলের সঙ্গে সঙ্গে আরও অনেকজনই সেটা বুঝিয়েছে যে এই তোমার দীপুর সেটা করা উচিত হয়নি, তার মানে দীপুর মধ্য দিয়ে এখানকে এখানে শ্যামলকে বোঝানো হয়েছে, ঠিক আছে। দীপুর যে কাজগুলো করা উচিত হয়নি, তো এই ঘটনার মধ্য দিয়েই দিদিমণি শ্যামলকে বোঝাতে চেয়েছেন যে শ্যামলের কোথায় তার ভুল, ঠিক আছে। তো তারপরেই শ্যামল তার ভুলটা সে উপলব্ধি করতে পারে এবং সে বুঝতে পারে যে সে যেটা করেছে সেটা ঠিক হয়নি, তার নিজের কাজ তার নিজের করা উচিত, নিজের কাজ কখনো অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়, ঠিক আছে। তাহলে এইখানেতে বুঝতে পারলে কি বললাম, নিজের যে দায়িত্ব সেটা সবসময় নিজের করা উচিত, নিজের দায়িত্ব কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়, ঠিক আছে, সেটা কখনো অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। আর কি তাহলে এইখানেতে দেখো, আমাদের যে দায়িত্ব, এখানে আমি যে যে কোশ্চেনগুলো বললাম সেগুলো একটু ভালো করে পড়বে এখান থেকে, যে এখানে দুই ভাই বোনের কথা বলা হচ্ছে, শ্যামল আর শম্পা তারা কোন ক্লাসে পড়ে, ঠিক আছে, আনাজ কথার অর্থ কী, শ্যামল বা শম্পার মা কোথায় কাজ করেন, শম্পা সকালে উঠে কী কী কাজ করে, ঠিক আছে, তারপর শম্পার রাগ হয়েছিল কেন বা শম্পা মনে দুঃখ পেয়েছিল কেন, ঠিক আছে। দিদিমণি গিয়ে গল্প বলেছিলেন দুই ভাই বোনের, সেইখানে দুই ভাই বোন কারা ছিল, ঠিক আছে, আর শ্যামল শেষে কী উপলব্ধি করেছিল, গল্প শেষে সে কী উপলব্ধি করেছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো বললাম এবং উত্তরগুলো বলে দিলাম এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বয়স্কদের সম্মান করো, ঠিক আছে।